বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক ইফতার অনুষ্ঠানে একথা জানান তিনি। বিএনপি নেতাকর্মীদের জন্য ইফতারের আয়োজন করে জিয়া রহমান ফাউন্ডেশন, সেখানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতেই জিয়া রহমানকে পাকিস্তানের চর বলে প্রচারণা চালানো হচ্ছে। মন্ত্রীদের এমন বক্তব্যের নিন্দা জানান তিনি। ফখরুল দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমন মিথ্যাচার করা হচ্ছে। এদিকে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে চিকিৎসকেরা উদ্বিগ্ন বলেও জানান মির্জা ফখরুল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, এখনো বন্দি অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার কথা আমরা স্মরণ করব। আল্লাহর কাছে তার তার সুস্থতা এবং তিনি যারা দীর্ঘায়ু লাভ করেন সেটা কামনা করব।